এশিয়া কাপকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার 2 ঘন্টার প্র্যাকটিস, দুবাইয়ের কন্ডিশনে মানিয়ে নেবার কঠিন চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জকে নিজের অভিজ্ঞতা দিয়ে জয় করতে চান দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। এজন্য নিজের পরিকল্পনাও পরিষ্কার ভারতীয় কোচের। দুবাইয়ে একটা দিন অলস সময় পার, এশিয়া কাপের মঞ্চে অবশেষে ব্যাট বল হাতে টিম বাংলাদেশ। এসিসির অদ্ভুত সূচিতে সাকিব নাইমদের প্র্যাকটিস স্লট রাত 9টায়। সেন্টার উইকেটে সাকিব তাসকিনদের বলে বিজয় নাইমের ব্যাটিং। প্রস্তুতি দেখে বোঝা গেল দুবাইয়ে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে টাইগারদের। ব্যাটে বলে টাইমিংটা যেই মিস, ফিল্ডিংয়েও একই অবস্থা। বল যেন হাতেই গলাতে পারছেন না মিরাজ, আর সব কিছুই পেছনে দাঁড়িয়ে দেখছেন জেমি সিডন্স। আগে থেকেই নির্ধারিত ছিল গণমাধ্যমের মুখোমুখি হবেন শ্রীরাম, তবে সেই সেশনেও ঘুরে ফিরে ডমিঙ্গোর নাম। দায়িত্বের পরিধি নিয়ে প্রশ্নের মুখোমুখি শ্রীরাম। আমি মনে করি এটা খুব সহজ ব্যাপার ছিল, আমি আমার ভূমিকা সম্পর্কে বেশ পরিষ্কার। কোচিং স্টাফে দক্ষ কয়েকজন কোচ আছেন, আমি আশা করি তারা দারুণভাবে দায়িত্ব পালন করবেন। আমার মূল কাজটা হচ্ছে অধিনায়ক, টিম ডিরেক্টর ও এসব দক্ষ কোচদের সমন্বয় করে কাজ করা। সামনেই বিশ্বকাপ, অল্প সময়ে দলের ভঙ্গুর অবস্থা আদৌ কি মেরামত সম্ভব? ভারতীয় কোচ কনফিডেন্ট নিজের অভিজ্ঞতা নিয়ে। অস্ট্রেলিয়া ও আইপিএল অর্জিত টি টোয়েন্টি কোচিং অভিজ্ঞতা কাজে লাগানোটাই আমার পরিকল্পনা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার, আমি বলছি না যে দলটাকে আমি নেতৃত্ব দিচ্ছি, আমি কেবল সবগুলো বিষয়কে একত্রিত করব। ম্যাচের 6 দিন আগে আসলেও বাংলাদেশের জন্য এসিসির বরাদ্দ 3 দিনের প্র্যাকটিস। অবশেষে কাঠখড় পুড়িয়ে শুক্রবার আরেকটা দিন বের করেছে বিসিবি, সময় সেই রাত 9টা। পার্থ বণিক, ডিবিসি নিউজ, দুবাই।